করোনা কালে বাড়ি থেকে বেরোনোই উপায় ছিল না। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল বাচ্চাদের ক্ষেত্রে। সব পার্ক বন্ধ, স্কুল বন্ধ, বাড়িতেই সময় কাটাতে হচ্ছিল। এবার ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সতর্কতা মেনেই এগোতে হচ্ছে। রবীন্দ্র সরোবর শিশুদের জন্য খুলে গেল এবার, 20 মাস বন্ধ ছিল। রবীন্দ্র সরোবর সংলগ্ন চিলড্রেন্স পার্ক শিশুদের জন্য খুলে দেওয়া হলো সকাল 6টা থেকে 9টা এবং বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। খুব সুন্দর লাগছে, এখন স্কুলও খুললো, সো অনেক দিন পর স্কুলে গেলাম, এবার এটা এখানেও আসতে পেলাম, ভাল লাগছে। পার্ক না আয়ে কেসে লাগ রহা হ্যায়? আচ্ছা। আপকো? আচ্ছা। খুবই ভালো লাগছে, এত রকম নানান রকম রাইড আছে, খুব মজা হচ্ছে। মাঝে মাঝে আসতে পারি, এতদিন পরীক্ষা চলছিল, পরীক্ষা দিয়ে এখন এসেছি। বাচ্চাদের ইমিউনিটি বিল্ড আপ করতে হবে এবং ভিটামিন ডি, যেটা রোদের আলোটা লাগা দরকার, এবং খেলতে পারছিল না, তারা ডাল হয়ে যাচ্ছিল বাড়ির মধ্যে বসে থেকে। তো আমরা বলতে কেএমডিএ কর্তৃপক্ষ আমাদের কথা রেখেছে। উই আর অলসো হ্যাপি অ্যাজ অ্যাট হোম দে আর অনলি ডিপেন্ডেন্ট অন মোবাইল অ্যান্ড টেলিভিশন, সো নাও অ্যাট লিস্ট নিউ অ্যাভেনিউ ফর বয়েজ অর কিডস লাইক হিম। বাচ্চারা একদম ঘরে বন্ধ, আসতে পেরে মানে একদম উল্লাসে আছে, আজকে দারুণ লাগছে, দারুণ মজায় আছে। দীর্ঘ 20 মাস পর রবীন্দ্র সরোবরের দরজা খুলে গেল বাচ্চাদের জন্য। শনিবার সকাল থেকেই রবীন্দ্র সরোবর লেক এবং সংলগ্ন যে সকল চিলড্রেন পার্ক রয়েছে সেখানে বাচ্চাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এতদিন কেবলমাত্র 18 ঊর্ধ্ব যাদের করোনা ভ্যাকসিনের 2টি ডোজ ছিল তাদেরকেই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের সুযোগ দেওয়া হতো রবীন্দ্র সরোবরে। তবে বাচ্চাদের অ্যালাউ করা হতো না পার্ক এবং সংলগ্ন লেকে। আজ থেকে বাচ্চাদের জন্য খুলে গেল রবীন্দ্র সরোবরের দরজা। ক্যামেরায় বিপুলের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।